আবার দেখেন, আমি যেখানে জন্ম নিলাম, জন্মের পরে আমি রিক্সাওয়ালা হব না পাইলট হব, চোর হব না খুনি হব না হাইজাকার হব না ব্যারিস্টার সুমন হব, আমি জানি না। আমি জানি না আমি খেলোয়াড় হব আমাদের সাকিবুল হাসানের মতো, নাকি বল কুড়াবো মাঠের বাইরে থেকে, এটাও আমি জানি না। আরে ব্যারিস্টার সুমন সাহেব, আপনার কী যোগ্যতা আছে সাকিবুল হাসানকে নিয়ে কথা বলেন? দেখেন, সময় বদলায়, মানুষ বদলায়, কমেন্টও বদলায়, সব কিছু বদলে যায়। এখন দেখেন দুজনই মুখোমুখি একই প্ল্যাটফর্মে। আমার খুব দেখার ইচ্ছা এখন দুজনে যখন সংসদে যাবে, পাশাপাশি বসবে, তখন দুজনের রিয়াকশন কী হয়, এটা আমার দেখার ইচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে কাগজের বোর প্রিমিয়ার শো ছিল FDC-তে, যেতে পারি নাই, আমাকে একটু ডাক্তারখানা যেতে হয়েছিল আমার মেয়েকে নিয়ে। জানি না ডিএ তাহেব সাহেব মাইন্ড করবেন কি না। যাই হোক, এখন আসি অন্য মাইন্ডের কথা নিয়ে। আমাদের ব্যারিস্টার সুমন সাহেব খুব মাইন্ড করছিলেন সাকিবুল হাসানের উপর একটা টাইমে, অনেক আগের একটা ভিডিও এখন প্রচুর ভাইরাল হচ্ছে। আচ্ছা ভিডিওটা একটু দেখেন, না হলে তো ব্যাপারটা বুঝবেন না। আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য একটু দেখাই। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই, যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয়। জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি 3 লাখ টাকা লাগে আমি 3 লাখ টাকাও দিতে রাজি। শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই, সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ফুল ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং BCB-র কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজনে এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু বলি নাই, পুলিশরা এসে আমারে বলল যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। হ্যাঁ, ভিডিওটা দেখাইলাম, ভিডিও নিয়ে কথা বলবো, তার আগে একটুখানি একটু অন্য কথা বলি। যে কথাটা আমি সেলিম সাহেবের মুখে শুনছিলাম, কোন সেলিম সাহেব এমনভাবে বললাম যেন আমার পরিচিত কেউ না, সালমান খানের বাবা সেলিম সাহেব, উনি অনেক বিখ্যাত রাইটার, সেলিম জাবেদ নামে আপনারা দেখছেন না শোলে ছবির রাইটার সেলিম জাবেদ, দুই ব্যক্তি। আমরা সেলিম সাহেবের একটা কথা আমার বুকে খুব লেগে আছে, সেই কথাটা আগে বলি, তারপরে ব্যারিস্টার সুমন আর আমাদের সাকিবুল হাসানকে নিয়ে কথা বলবো। এটার সাথেই জড়িত, জীবন নিয়েই কথা বলতেছি। দেখেন, আমাদের জন্ম আর মৃত্যু, জন্মটা কিন্তু আমাদের নিজের ইচ্ছায় না, মৃত্যুটাও কিন্তু নিজের ইচ্ছা না, অনেকটা এই রুমালের দুই অংশের মতো, এক অংশে জন্ম আর এক অংশে মৃত্যু, দুইটার একটা আমাদের হাতে নাই। কিন্তু দেখেন, এই যে আমার জন্ম, আমি কোথায় জন্ম নিব, বাংলাদেশে, আমেরিকায় না উগান্ডায়, আমি জানি না। আমি কোন ধর্মে জন্ম নিব, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এটাও আমি জানি না। আবার দেখেন, এই যে মৃত্যুর দিকে যদি তাকাই, ডান দিকে মনে করেন মৃত্যুটা এখানে, আমি যদি মৃত্যুর দিকে তাকাই, আমি কোথায় মরব, কী অসুখে মরব, গাড়ি অ্যাক্সিডেন্টে মরব না প্লেন অ্যাক্সিডেন্টে মরব, আমি জানি না। এই দুইটার একটা আমার হাতে নাই, যদি একটা হাতে থাকতো তাহলে কিন্তু অনেক কিছু করা যেত, যে হ্যাঁ আমি জন্ম নিতে চাই। যদি জন্মটাই হাতে থাকতো আমি তো মনে মনে কইতাম বা জন্মের সময় বলতাম যে আমি ভাই আমেরিকায় জন্ম নিব, আমেরিকার প্রেসিডেন্টের ঘরে, দাবি থাকতো আমার। আবার যদি মৃত্যুটাও আমার হাতে থাকতো আমি বলতাম যে আমি ভাই এভাবে অসুখে বিসুখে মরতে চাই না, আমি সুস্থভাবে ওই যে আরব দেশের আরবপতিদের মতো মৌজ ফুর্তি আমোদ কইরা মরতে চাই। অথবা আমি যদি কোনো ইমামের ঘরে জন্ম নিতাম, আমি যদি একদম খাঁটি মুসলমান হইতাম, আমি বলতাম যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাইখা আল্লাহর কলমা পইরা
মরতে চাই, মানে আমি বলতে পারতাম, কিন্তু আমাদের মধ্যে কিছু নেই, আমার হাতেও তো কিছু নাই, দুইটাই হাতের বাইরে, কিন্তু কিন্তু মাঝখানে কি, মাঝখানে হলো বুঝছেন আনন্দ ফুর্তি ঝগড়া বিবাদ ইবাদত, আপনি যেদিকেই নেন না কেন সেই দিকেই যেতে পারবেন, মাঝখানটা মাঝখানটা টোটালটাই আমাদের ইচ্ছার মধ্যে, কিন্তু জন্মটাও ইচ্ছার মধ্যে না, মৃত্যুটা ইচ্ছার মধ্যে না, মাঝখানটা ইচ্ছার মধ্যে, সেই ইচ্ছা থেকেই কথাটা বলতেছি। এই যে মাঝখানের ঘটনাগুলো যা কিছু হয়, একটা টাইমে এগুলো রেকর্ড থাকতো না, এখন সব কিছু রেকর্ড থাকে এই ডিজিটাল যুগে। এই যে আমি যে কথা বলতেছি এটাও রেকর্ড থাকবে, আমি যে কাগজের বউ উচ্চারণ করছি এটাও থেকে যাবে, আমার মৃত্যুর পর কেউ মুছতে পারবে না। যেমন ব্যারিস্টার সুমন ওই টাইমে খুব সমালোচনা করে বলছিলেন যে ওই যে আপনারা শুনলেন তো কী কী বলছে, তখনকার ওই কমেন্টগুলোতে দেখবেন সবাই ব্যারিস্টার সুমনকে ধুইয়া দিয়েছে, যা রে ভাই আপনার কী যোগ্যতা আছে, আপনি এত বড় প্লেয়ারে নিয়ে কথা বলেন, উনি আমাদের বাংলাদেশকে চিনাইছে বিশ্বের কাছে, আপনি তারে নিয়ে কথা বলার যোগ্যতাই রাখেন না, উনি ফিতা কাটুক বা যাই কিছু করুক আপনার কি হিংসা হয়, তখন বলছিল। আবার এখন আপনারা যা দেখেন তো কমেন্ট বক্সে কী লেখা আছে, এখন কিন্তু ব্যারিস্টার সুমনের পক্ষে ম্যাক্সিমাম সবাই যে হ্যাঁ আপনি রাইট, সবাই একটু স্বার্থপর বলতেছে সাকিবুল হাসানকে, উনি টাকা ছাড়া কিছু চিনে না, এ ধরনের কথা বলতেছে, অনেক রকম কমেন্ট যেগুলো আমি বলতে চাই না কারণ আমি ওনার ভক্ত। তবে আমি একটা জিনিস বুঝতে পারি, এই যে নির্বাচন কইরা দুই ঘন্টার মধ্যেই উনি আবার ঢাকার দিকে রওনা দিয়ে দিয়েছেন খেলার মাঠে ফেরার জন্য, আসলে ওনার মন কিন্তু খেলার মাঠেই পড়ে আছে, ওখানে নির্বাচন করছেন কেন উনিই জানেন, হয়তো ওনার দেশ সেবার করার ইচ্ছা হয়েছে এই জন্য, কিন্তু খেলার মাঠে উনি পড়ে আছেন। কিন্তু মাঝখানে কী হইল, একটুখানি সমালোচনার পাত্র হইল, কারণ একজন বড় সেলিব্রিটি মানুষের সিনেমার হোক আর খেলার মাঠে হোক, তাকে না এ টু জেড সবাই ভালোবাসে, হয়তো কিছু সংখ্যক লোক ভালোবাসে না, নেগেটিভ কথা বলে, কিন্তু 90% লোকই ভালোবাসে। কিন্তু সেই সেলিব্রিটি যখন কোনো রাজনীতির পক্ষে চলে যাবে বা মনে করেন একটা পক্ষ যদি নিয়ে নেয়, তখন তার যে সাপোর্টার তার যে ভক্ত ভক্তরা ভক্তদের মধ্যেও কিন্তু দুই ভাগ হয়ে যায়, এখন কিন্তু দুই ভাগ হয়ে গেছে, এখন কিন্তু আগের মতো ভালোবাসাটা সাকিবুল হাসান পাচ্ছে না, কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবেন। অনেকে হয়তো বলতে পারেন ভাই কমেন্ট বক্সে তো কত মানুষে কত কিছু বলে, কী যায় আসে না, আমাদের জনগণই তো বলে তাই না, ওনাদের কথার তো মূল্য আছে, বুঝতে হবে ওনাদেরকে মূল্য দিতে হবে। আমি মূল কথাটা কী বলতে চাচ্ছি জানেন, আসলে যদি আপনি যোগ্যতা অর্জন করেন সফল হন, তখনই আপনাকে নিয়ে না সাহিত্য রচনা হবে, ইতিহাস রচনা হবে, ফেলুর মানুষকে নিয়ে ইতিহাস রচনা হয় না, যারা বিফল হয় তাদেরকে নিয়ে কেউ আলোচনা করে না। এই মুহূর্তে সাকিবুল হাসানও সফল, আমাদের ব্যারিস্টার সুমনও সফল, দুজনই এমপি, এখন দুজনের তো দেখা হবে সংসদ ভবনে, আমার না ওই দিনটার অপেক্ষায়, হ্যাঁ দুজনের মধ্যে দেখা হইলে ওদের দুজনের রিয়াকশনটা কী হয়, তো আমার বিশ্বাস দুজনে হাত মিলাবে বুক মিলাবে, সেটা হবে ভালো খবর আমি মনে করি। কিন্তু দেখা হলো কথা বললাম না, এড়িয়ে চলে গেলাম, আবার এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা হবে, তা আমি মনে করি দুজন যেহেতু একই মঞ্চে আছেন দুজনে হাত মিলাবেন বুক মিলাবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, সফল হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।